হ্যালো, কেমন আছো? ভালো আছি। কত দু একদিন ক্যাম্পাসে আসলে না যে ফোনটা অফ ছিল, এই প্রবলেম? আসিনি কারণ একটু ঝামেলায় ছিলাম। আর আমি না আসলে কার কি যায় আসে? হয়তোবা যায়। আচ্ছা, কাল তো পহেলা বৈশাখ, কাল কি আমাদের একটু দেখা হতে পারে? আসলে তানভীরের সাথে অল্প কয়েকদিনের রিলেশনশিপে না আমি অনেক বেশি গভীর হয়ে গিয়েছিলাম ওর সাথে। অনেক সিরিয়াস ছিল আমাদের রিলেশনশিপটা। এখন হয়তো আমি কখনোই আর ওর কথা ভাববো না, কিন্তু তুমি বুঝতে পারছো তো। আচ্ছা, তুমি না 21st সেঞ্চুরির একটা মেয়ে, তাহলে পারলে না তুমি তো অনেক সেলফিশ, আটকে রাখতে নিজেকে। তুমি তো অনেক স্মার্ট, মাথা খাটিয়ে কাজ করতে। I'm sorry. দেখো, এভরিওয়ান হ্যাজ পাস্ট। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করব? আই হ্যাভ নাথিং টু ডু অ্যান্ড আই ক্যানট চেঞ্জ ইউর পাস্ট। আচ্ছা চলো, আমরা সব পাস্ট ভুলে গিয়ে আমরা নতুন বছরে নতুন করে শুরু করি, প্লিজ। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতে চাই না, আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ। তমাল, আমি তোমাকে শুধু একটু বাজিয়ে দেখছিলাম, আমার কোনো রিলেশনশিপই নেই। তাহলে তানভীর? ও আমার খুব ভালো ফ্রেন্ড। হয়তো হ্যালো হ্যালো আরে কে বুঝতো কেমন আছেন? আচ্ছা, তোমরা তো ফর্মাল হচ্ছ কেন? হোয়াট ইজ দিস? মানে তোমরা না কদিন আগে ইউনিভার্সিটিতে হাত ধরে হাঁটাহাঁটি করতে? ওগুলো তো সব অ্যাক্টিং ছিল, সব তোমাকে জ্বালানোর জন্য। সরি দোস্ত, সরি। এতক্ষণ পর আমি তোর জন্য কখন থেকে ওয়েট করছি? আচ্ছা, কী দরকার তাড়াতাড়ি বলো। কী দরকার মানে আমার কাছে অনেক মানে ভালো একটা প্ল্যান আছে, বলো সেটা আমি তোকে বলবো এখন। কী শোন, আমাদের ইউনিভার্সিটিতে একটা ছেলে আছে তমাল, ওকে আমি অনেক হিট করি, ওর সাথে আমার প্রত্যেকটা বার শুধু ঝগড়া হয়। ও আশেপাশে কোথাও আছে, হবে হয়তো। আমি না, তুই তাকে চিস না। এখন তুই আমার বয়ফ্রেন্ড হওয়ার একটা করবি, তুই জাস্ট আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবি, আর ওই জেলাস হয়ে যাবে। যদি জেলাস হয়ে যায় দেন কি রকম আমার ভালো লাগে। আচ্ছা, তুই কথা বলিস, যদি মানে অ্যাক্টিং করতে করতে যদি আমি রিয়েলি প্রেমে পড়ে যাই তো? চল। আচ্ছা ঠিক আছে, আগে চল। চল। আচ্ছা শোন না দোস্ত, আমরা একটা কাজ করি, আজকে আমরা আমাদের ব্রেকআপটা করে ফেলি। কেন এত তাড়াতাড়ি? কেন অনেকদিন হয়ে গেল না নাটকটা, চল না আর কয়েকটা দিন চল। শোন, আজকে ব্রেকআপ হবে। আর শোন, ব্রেকআপের টাইমে কিন্তু বেশি এক্সাইটেড হয়ে যাস না, আমাকে তো আবার মারধর করিস না, খবর দেয়। তুইও বেশি চিল্লাচিল্লি করিস না, পুরুষ মানুষ তো ইজ্জত হয়ে গেছে। হ্যালো, ও আসতেছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে বাই। আরেকটা চান্স দাও জানা এখন। বলো। বলছি দাদা, প্রিপারেশন নিয়ে নেই। আর কত? ওয়ান, বেশি নাটক কিন্তু করতে পারবো। দেখো তানভীর, সব কিছুর একটা লিমিট থাকে কিন্তু। তুমি কেন বুঝতে পারছো না যে তোমার ব্যাপারে আমার বাসা সব কিছু জানে? সেটা তোমার প্রেম করার সময় মনে ছিল না? মনে ছিল, কিন্তু এটা নিয়ে তো হাইপার হওয়ার কিছু নাই। আর এটা তোমার বুঝতে ভুল হচ্ছে যে এটা 2018, একটা মানুষের ব্রেকআপ হতেই পারে। তাহলে তুমি আমাকে এতদিন কেন ভয় পারবো না? বেশি
অ্যাক্টিং ছিল মানে কি? তুমি যদি আমি যে কিছু বুঝ আর বাবা এত হাইপার হচ্ছিস কেন? অন্য কিছু দে। আমি হাইপার হচ্ছি? শোন তোর সাথে হলে না তুই বুঝ মেজাজটা কেমন খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে কালকে তো দেখা হচ্ছে, বাই। ফুলও দিলাম, ফোনও করলাম, ফলো করছেন, তারপরও কি আপনি কিছুই বুঝতে পারছেন না? আপু আমি না আসলেই আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি জানতে চাইছেন, কি বলছেন? না ভাবনা যদি কিছু থাকে আমাকে বলতে পারেন, আমি কিন্তু শুনতে ইন্টারেস্টেড। কিন্তু আমি বলতে ইন্টারেস্টেড না। তোমার ফ্রেন্ড মানে ও তোমাদের অ্যাক্টিং এর পার্ট, মানে তোমরা তিনজন সবই আমার একটা প্ল্যান ছিল। তার মানে আমি তোমাকে ভালোবাসি।